بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রাম দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মদিনার পার্টে আমরা চলে আসছি, এবং মদিনার আমরা দেখাতে পেরেছি যে মদিনার যখন তিনি একটা স্টেবল রাষ্ট্র তৈরি করেছেন, সেই সময়ে এই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা, রাষ্ট্রকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা, এবং সর্বোপরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টায় মানে আশেপাশের লোকেরা থেকে শুরু করে নিয়ে কুরাইশরা নিরত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এখন বসে থাকলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। প্রথমে অনুমতি দেওয়া হলো যে তুমি, তোমাকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। এতদিন যুদ্ধ করার অনুমতি ছিল না, এখন যেহেতু প্রতিরক্ষা যুদ্ধের প্রয়োজন হবে, কাজেই ইসলাম মার খাওয়ার জন্য আসেনি। যখন কেউ মারবে, তার হাতটা ধরার জন্য ইসলাম এসেছে। আল্লাহ তাআলা সেইভাবে নির্দেশ দিয়েছেন যে এতদিন যাদেরকে জুলুম করে মানে শেষ করা হচ্ছিল, তাদের এখন মানে সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হলো। এই অনুমতির পরে আল্লাহ তাআলা নির্দেশও দিলেন, নির্দেশ দিলেন কীভাবে যুদ্ধ করতে হয়, তারও পদ্ধতি বদলে বলে দিলেন, কোথায় কোথায় কীভাবে মারতে হয়, কোনভাবে সামনে যেতে হয়, কীভাবে কোন কোন জায়গায় পিছন ফিরে পালানো যায়, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ আস্তে আস্তে মুসলমানদেরকে বলে দিচ্ছেন। আমরা বিগত এপিসোডে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন বিভিন্ন মুখে থ্রেট, ভিতর থেকেও এবং বাইরে থেকে থ্রেট শুরু হয়েছে, বিশেষ করে লিখিত থ্রেট আসলো মক্কা থেকে, এবং মক্কার একজন উচ্চপদস্থ এবং নেতৃস্থানীয় ব্যক্তি সাদ বিন মুয়াজকে একেবারে মানে হত্যা করার হুমকি তো আবু জাহেল দিল, এটা আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে বিভিন্ন জায়গায় এক ধরনের যুদ্ধের মহড়া উনি দিলেন। এটা এই কারণে যে তার পাশ দিয়ে দিয়ে যাচ্ছে শত্রুর বাহিনী, তারা সেখানে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছে মুসলমানদেরকে মারার জন্য, এবং মুসলমানদের বিরুদ্ধে তারা শক্তি অর্জন করছে। আজকে আমরা আলোচনা করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সেই একটা যুদ্ধের কথা। এটা বদর যুদ্ধের আগে এই যুদ্ধটা হয়েছে। এটা ওখানে যাওয়ার পরে এক বছর চলে গেল, প্রথম বছরের পরে দ্বিতীয় বছরের সফর মাসে এই যুদ্ধ হয়, এবং এটা পরবর্তী পর্যায়ে ঐতিহাসিকরা 623 খ্রিস্টাব্দ, অগস্টের 623 খ্রিস্টাব্দ বলে উল্লেখ করেছেন। এই যুদ্ধটিকে বলা হয় গাজওয়াতুল আবুয়া আও ওয়াদ্দান। ওয়াদ্দান একটা জায়গার নাম মক্কা এবং মদিনার মাঝখানে, মানে মদিনার থেকে রাবেগের দিকে যেতে প্রায় 20 মাইলের মতন জায়গা আবুয়া। আপনারা তো অনেকেই শুনবেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কবর কিন্তু আবুয়াতে আছে, সেই জায়গায় এই যুদ্ধটা হয়েছিল। যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে কুরাইশদের একটা বড় বাহিনী চলে আসতেছে, তাতে অনেকগুলো অস্ত্র শস্ত্র টাকা পয়সা এগুলো নিয়ে তারা আসতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বের হলেন সাদ ইবনে ওবায়দার সাথে করে নিয়ে, মানে মদিনায় দায়িত্ব দিয়ে 70 জন লোকদেরকে নিয়ে তিনি বের হয়ে পড়লেন। বের হয়ে ওখানে যখন আসছেন, বিশেষ করে ওয়াদ্দান নামক জায়গায় যখন পৌঁছেছেন, তখন উনি দেখলেন যে তারা আগে থেকেই চলে গেছে। তো চলে যাওয়ার কারণেই এদেরকে তিনি ধরতে পারেননি। তবে যে কাজটা হয়েছে, উনি পথে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় বনি দমরার আমর ইবনে মখশি আদ-দমরি এর সাথে একটা সন্ধি চুক্তি করেন, এবং এই চুক্তির কারণে সেই সময় দেখা গেল যে এই রুটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেফ কমিউনিটি পেলেন যারা তাকে সাহায্য করার মতন। সেখানে তিনি লিখেছিলেন এইভাবে যে
هذا كتاب من محمد كتاب من محمد رسول الله صلى الله عليه وسلم لبني ضمرة فإنهم آمنون على أموالهم وأنفسهم وإن لهم النصر على من رامهم إلا أن يحاربوا دين الله. তারা আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনি বললেন যে আমরা এই লিপিবদ্ধ করছি, এই সন্ধি চুক্তি করছি এই এইভাবে যে তারা নিরাপদ থাকবে তাদের মালের এবং তাদের নিজেদের ব্যাপারে, এবং তাদের বিরুদ্ধে যদি কেউ আসে মানে মানে শ্যুট করে, তাদের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র ধারণ করে তাদেরকে সাহায্য করা হবে, তবে তারা যদি তারা নিজেরাই যদি আল্লাহ তাআলার দিনের বিরোধিতা এবং যুদ্ধে লিপ্ত হয় সেখানে সেটা আলাদা কথা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে এই যুদ্ধটা নিজেই এ করেছেন, এটা এটা দারুণ জিনিস, মানে আল্লাহ রাসূল নিজেই যুদ্ধ করেছেন। তো এই এইটা দিয়ে কিন্তু আমাদের নবীর যুদ্ধ তার সরাসরি যুদ্ধ সূচনা, এবং আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল ভালোই আসলো, যদিও কোনো হতাহত হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবী ওখানে সন্ধি চুক্তি, শান্তি এবং মৈত্রী চুক্তি ওখানে করে একটা বোঝাতে পারলেন যে তিনি সবসময় সশস্ত্র এবং রক্তের কাঙ্গাল নন, তিনি শান্তিরও বার্তাবাহক। এই যুদ্ধে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে প্রায় 15 দিন কাটাইছিলেন, এবং তার যে পতাকা যার হাতে দেওয়া হয় তিনি ছিলেন তার আপন চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এবং সে পতাকাটার রং ছিল সাদা, মানে সুন্দর একটা, মানে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের অগ্রবাহিনীর যে সমস্ত লোকগুলোর নাম আসতেছে তারা কিন্তু আসলে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের প্রশিক্ষণ দেওয়া মানুষ, এবং এরাও কিন্তু ইসলাম গ্রহণের আগেও খুবই প্রথিত যশা ছিলেন। এটাই ইসলাম বলে যে খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যারা জাহিলিয়াতের যুগে শ্রেষ্ঠ তারাও কিন্তু ইসলামে এসে শ্রেষ্ঠত্বই পায়। এটা কিন্তু মাথায় রাখা দরকার যে যারা ওখানে দায়িত্ব পেত তারা বড় বড় কাজ করতো, তারাও ইসলাম গ্রহণ করার পরে আবার আমাদের ওই মানে অনেকে মনে করি যে ওদেরকে আবার প্রশিক্ষণ দিতে হবে 5 বছর, না দরকার নাই, বরং দেখা যায় যে ওদেরকে দিয়েই বড় বড় দায়িত্ব পালন করা যায়। আর একটা যুদ্ধের দিকে আমরা যাচ্ছি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাননি, তবে তিনি না এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেছেন গাজওয়াত সাফওয়ান। গাজওয়াত সাফওয়ান এটা এই যুদ্ধটা হয় রবিউল আউয়াল মাসের দ্বিতীয় হিজরি রবিউল আউয়াল মাসের, যেটা সেপ্টেম্বর 623 হিজরি খ্রিস্টাব্দে এটা হয়েছিল। এটা হয়েছিল কি যে কুরুজ ইবনু জাবের আল ফেহরি এই বেচারা মদিনার উপকণ্ঠে মহানবী সাল্লাহ সাল্লামের কিছু মানে রাষ্ট্রের কিছু ছাগল চড়ানো হতো, ওখানে দেখাশুনো করা হতো, এবং কিছু লোকেরও ওখানে ছিল ছাগল বা অন্যান্য প্রাণী বা অন্যান্য সম্পদ ছিল। কুরুজ এসে সেখানে আঘাত করে, এরপরে সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে লুট তরাস করে নিয়ে ওখান থেকে চলে পালিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যখন শুনলেন তখন তিনি 70 জন তার সাহাবাদেরকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন, এবং সাফওয়ান নামক বদরের পাশে সাফওয়ান নামক জায়গায় যখন উনি পৌঁছেছেন তখন শুনলেন যে কুরুজ চলে গেছে, কুরুজ আরও সামনে চলে পালাইছে, এমনভাবে চলে গেছে যে সেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব না, তাকে আর তার কাছ থেকে জিনিসপত্রগুলো পাওয়া গেল না, এখান থেকে সে নিয়ে গেল। এখন দেখলেন যে শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে যুদ্ধ সাধারণত দুই ধরনের মানে আমরা দেখতে পাচ্ছি, যে একটা হলো ইকদামি যুদ্ধ মানে অফেন্সিভ যুদ্ধ, আর একটা হলো ডিফেন্সিভ যুদ্ধ। আমি এ পর্যন্ত যতগুলো যুদ্ধের ঘটনা বর্ণনা করা করলাম এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে বেরিয়েছেন দুটোতে এবং অন্যরা বেরিয়েছেন, দেখেন প্রত্যেকটা কিন্তু ডিফেন্সিভ ছিল, অন্যরাই অ্যাটাক করার নিয়াতে আসছে অথবা অ্যাটাকের সরঞ্জাম নিয়ে পাশ দিয়ে যাচ্ছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাকে তার পিছু পশ্চাৎ দমন করেছেন। হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা তো আর মদিনা আক্রমণ করতে আসেনি, কিন্তু আসলে তারা তো প্রস্তুতি নিচ্ছিল মদিনা আক্রমণ করার। তো এখানে কিন্তু মুসলমানদের একটা এই জিনিস থাকতে হবে যে আমরা শুয়ে বসে থাকবো না, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব, যেখানে যেখানে শত্রু আমাদের সামনে আসবে সেখানে সেখানে আমাদের কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। এটা কিন্তু এরকম বললে ঠিক হবে না যে আমাদের কোনো দরকার নেই, আক্রমণ আসলে তারপর আমরা উঠে তারপর চিন্তাভাবনা করবো, না। আল্লাহ রসুল এটাকে প্রতিরোধ ব্যবস্থায় তিনি গেলেন, প্রতিরোধ যুদ্ধেই তিনি গেলেন, কিন্তু অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে এবং আগে থেকে প্ল্যান নিয়ে। এটা এমন না যে কেউ আঘাত করেছে তখন আমি আঘাত করতেছি, তিনি চিন্তা করছেন যে আঘাত একটা আসতেছে, তার জন্য কিন্তু তিনি এইভাবে দেখাচ্ছেন যে আমরাও প্রত্যাঘাত করতে জানি,
আমরা শুধু আঘাত খাবো না, তুমি যদি আমাকে মারো আমি মারতে জানি। যা হোক, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সাফওয়ান নামক জায়গায় যখন গেছেন, এটা হলো বদরের খুব কাছে ছিল বলে এটাকে গাজওয়াত বদর আল উলা মানে প্রথম বদর যুদ্ধ বলা হয়। বদর যুদ্ধ নামে তিনটি যুদ্ধ আসবে, একটা হলো বদর গাজওয়াত বদর আল উলা যেটা প্রথম আজকে আলোচনা হলো সাফওয়ান নামক জায়গায়, দ্বিতীয় হলো গাজওয়াত বদর আল কুবরা মানে বড় যুদ্ধ যেটা হয়, আর পরে আরেকটা যুদ্ধ হয় সেটা সুগরা বা উখরা বলা হয়। যা হোক, এই যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার সময় তার নিজের পালক পুত্র জায়েদ ইবনে হারেসাকে বলে দেন মদিনার দায়িত্ব তুমি পালন করবা, এবং সেখানে আলী ইবনে আবু তালেবকে বলেন যে তুমি তোমার আগে পতাকা নিয়ে যাবে, এবং পতাকার রংটাও সাদা ছিল। আরেকটা যুদ্ধের কথা আপনাদেরকে আমরা আলোচনা করতে চাচ্ছি এখানে, সে যুদ্ধটা জুল উশাইরা নামে এই পরিচিত। এটা জুমাদা আল আখরা, জুমাদ আল আখরা দ্বিতীয় হিজড়ির জুমাদ আল আখরাতে হয়। এটা মনে করেন 623 খ্রিস্টাব্দের নভেম্বর অথবা ডিসেম্বর মাসের দিকে এটা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 150 জন অথবা কেউ কোনো কোনো রেওয়ায়েত আছে 200 জন লোক নিয়ে, মুহাজিরিনদেরকে নিয়ে তিনি বের হন। এই যুদ্ধে তিনি কাউকে নির্দেশ দেন, আহ্বান করছেন যে আমাদের বেরোনো দরকার, তার মধ্যে থেকে এইভাবে বের হয়ে আসেন। তারা আসেন যে একটা বাহিনী সিরিয়ায় যাচ্ছিল, অন্যান্য সময় তো সিরিয়ার থেকে আসে তো তাদেরকে পশ্চাদ্ধাবন করেন, কিন্তু এই বাহিনীটা তারা সিরিয়ায় যাচ্ছিল, তাদের নিয়াচ্ছিল সিরিয়ায় যেয়ে তারা সেইবার অস্ত্র শস্ত্র কিনবে, এবং তার অনেক সম্পদ নিয়ে তারা সেখানে আসে। যখন জাল ওশাইরা নামক বা জুল ওশাইরা নামক জায়গায় আসেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পশ্চাদ্ধাবন করেন। আর এই পশ্চাদ্ধাবনের এই যে যারা সিরিয়ায় যাচ্ছে এদের কিন্তু আসলে নিয়াত ছিল যে আসলে মুসলমানদের বড় ধরনের একটা আঘাত করবে, সেই জন্য মাল সম্পদ নিয়ে জিনিসপত্র কেনা, এটা আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিয়েছেন যে ভয় দেখাও, এরা যে সিরিয়া যাচ্ছে অস্ত্র কিনবে এদেরকে ভয় দেখাও। তো এরা যখন আবু সুফিয়ানের নেতৃত্বে তারা যাচ্ছিল তো জুল উশাইরাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দিলেন, এবং সেখান থেকে তারা পালাই চলে গেল সিরিয়াতে, তাদেরকে ধরতে পারেননি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই বাহিনী যখন ফিরে আসতেছিল তখন আবার তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন, ওই বাধাই শেষ পর্যন্ত বদর যুদ্ধ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধরতে পারেননি বলেই এখানে কাউকে হতাহত এখানে কিছু হয়নি, বরং তারা চলে গিয়েছিল। তো ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হন তখন মদিনায় একজনকে দায়িত্ব দিয়ে যান, খলিফা বানায়, তার নিজের খলিফা বানায়। আবু সালামা ছিলেন সেই মানে ভাগ্যবান ব্যক্তি, ভাগ্যবান সাহাবি যিনি মদিনার দায়িত্ব ওই সময় পালন করেন, আর তার সাদা পতাকার যিনি বহন করেছিলেন তার নাম ছিল হামজা, তার আপন চাচা। এরপরে একটা যুদ্ধের কথা আমরা উল্লেখ করতে হবে, যেখানে যে যুদ্ধটা ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়, এবং এই যুদ্ধটা কিন্তু খুব বড় যুদ্ধ না, কিন্তু ইসলামের একটা মিক্স প্রতিক্রিয়া, ইসলামের ব্যাপারে, ইসলামের লোকদের ব্যাপারে এখনও পর্যন্ত ঐতিহাসিকরা বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেন, কিন্তু এটা একটা জানান দেওয়ার ঘটনা এবং এটা আমাদের মাথায় রাখা দরকার। এবং এই যুদ্ধটার নাম হলো সেরাতুন্নাখলা, নাখলা নামক জায়গায় যে যুদ্ধটা হয়েছিল এটা দ্বিতীয় হিজরির রজব মাসে, অথবা যদি এটাকে আপনারা মনে করেন 624 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদিকে তিনি 12 জন লোক নিয়ে মুহাজিরিনদের থেকে তিনি পাঠাই দেন যুদ্ধ করার জন্য। 12 জন লোক নিয়ে একটা গ্রুপের বিরুদ্ধে তিনি যুদ্ধ করার জন্য লোক পাঠাই দেন, এবং খুব বেশি সম্পদ ছিল না হাতে, যুদ্ধ সরঞ্জামও খুব বেশি ছিল না, এক একটা উটের পিছনে 2 জন করে মানে 6টা উট তিনি দিতে পেরেছিলেন, নিয়ে গেলেন। বললে উনি একটা ট্যাকটিক অবলম্বন করলেন, দেখেন যে এখানে এই যে যুদ্ধটা আমি বললাম যে এটা খুব যুগান্তকারী ছিল, উনি একটা চিঠি লিখে দিলেন দায়িত্বশীলের জেনারেলের হাতে, জেনারেল ছিলেন তার নিজের আপন ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ, বললেন যে এই চিঠিটা তোমরা পড়বা, পড়ে 2 দিন রাস্তা অতিক্রম করার পরে তারপরে ওখানে চিঠিটা খুলবা, খোলার পরে ওখানে যা লেখা আছে ঠিক সেটাই করবা। তো ওনারা 2 দিন রাস্তা হাঁটলেন, তার মানে কি
মদিনার খুব নিকটবর্তী জায়গা না, কিন্তু এটা কিন্তু আরও একটু দূরে। সেখানে গেলেন, দুই দিনের রাস্তা হাঁটলেন, হাঁটার পরে চিঠি পড়লেন, খুলে দেখে যে মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো নাখলা। এই নাখলাতে তোমরা ওখানে যাবে এবং ওখানে কুরাইশদের একটা অগ্রবাহিনী আছে, তাদের ব্যাপারে খোঁজ খবর নেবে। চিন্তা করেন, এটাও একটা টেকনিক, যে মানে সেনাবাহিনী গড়ে তোলার জন্য যে নির্দেশ ফলো করে কি না, আনুগত্য পোষণ করে কি না, এটার একটা কিন্তু গুরুত্ব আছে। তো এ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব তৈরি করতেছেন, তো তৈরি করার ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে জাহাশ আসলে কিন্তু খুব ভালো ধরনের সেনাপতি ছিল। তার গুরুত্ব আমরা ওহুদ পাহাড়ের মানে যে যুদ্ধ হয়েছিল সেটা সেখানে আলোচনায় আমরা পাবো। যা হোক, আবদুল্লাহ ইবনে জাহাশকে বললেন তুমি দুই দিন চলবা, চলার পরে চিঠিটা পড়বা, পড়ে তারপর চিঠির যে ভাষা আছে সেই নির্দেশ অনুযায়ী তুমি কাজ করবো। সেই নির্দেশটা ছিল এই যে একদম মক্কার কাছে, তায়েফের মাঝখানে, মক্কা এবং তায়েফের মাঝখানে নাখলায় তোমার যেতে হবে এবং সেখানে যে যুদ্ধ করতে হবে। এর আগে বললে হয়তো ভয় লাগতো, ছয়টা মাত্র উট, 12 জন মাত্র মানুষ, ভয় লাগতে পারতো, কিন্তু তিনি দিলেন যে আমি এখন লোক তৈরি করতে যাচ্ছি। তো তারা যাচ্ছে, দুই দিন পরে যেয়ে পড়ে দেখলো, দেখার পরে ওনারা চলে গেলেন। ওরা পড়ার পরে তখন লোকজনের কাছে জিজ্ঞেস করলেন কি তোমরা রাজি আছো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই নির্দেশ দিয়েছেন, এখন আমাদের যেতে হবে মক্কার একদম কাছে। তো সবাই বললো সামআন ওয়া তাআতান, সামআন ওয়া তাআতান, হ্যাঁ আমরা শুনলাম এবং আমরা আনুগত্য পোষণ করলাম, আমরা সেখানে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই গেল, যেতে যেয়ে তারা যখন এই নাখলাতে যেয়ে পৌঁছায় তখন দেখলো যে কুরাইশের যে বাহিনীর কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা বেশ কিছু জিনিসপত্র তাদের কাছে আছে। একটা আছে যে ওই কিসমিস, তাদের অনেক হাতে আছে অনেক, তারপর তরি তরকারি অনেক আছে, তিজারাতের অনেক জিনিসপত্র আছে, এবং সেখানে বেশ কিছু লোকজন ছিল, তার মধ্যে কয়েকজনের নাম খুব নাম করা মানুষ, তার মধ্যে আমর ইবনুল হাদরামি ছিলেন, ওসমান এবং নাউফল ছিলেন আবদুল্লাহ ইবনে মুগিরার ছেলে, আর বনি এরা এখানে যখন আসলো তখন মুসলমানরা এখন চিন্তা ভাবনা করছে যে এখন কি করা যায়। আল্লাহ রাসূল তো আমাদেরকে বলেছিলেন এদের কাছে খাদ্য সামগ্রী আছে, এরা কুরাইশের সেই বাহিনী যাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন। এখন মুশকিল হলো যে এটা হলো রজব মাস, আর রজব মাসে কিন্তু এটা যুদ্ধ করা কিন্তু হারাম। চারটা মাস আছে যে সময়ে, যে মাসে যুদ্ধ করা সে সময়, এটা ইসলামের আগেও এটা শাহরুল মুহারাম মানে হারাম বলা হয়, আশহরুল হারাম। তার মধ্যে একটা হলো জিলকাদা, জিলহাজ্জা, মুহাররম, আর একটা হলো রজব। রজব মাসের এটা শেষের দিন ছিল। এখন ওরা মানে চিন্তা করছে যে আমাদের নবী তো এই পাঠিয়েছেন এদেরকে ধরার জন্য এবং এদের সাথে এখন তো যুদ্ধ হবে, এখন একটি মাসের এই রজব মাসের শেষের দিন এটা, এখন আমরা কী করতে পারি। তখন ওরা চিন্তা করলো দেখো একটা কাজ করি, আমাদের নবী তো জেনে বুঝে আমাদেরকে পাঠিয়েছেন এখানে, তো যুদ্ধ হয় আমাদের করতে হবে, এটা তো তিনি জানতেন। তো শেষ পর্যন্ত যুদ্ধ হলো, যুদ্ধের পরে দেখা যায় যে আমর ইবনুল হাদরামি মানে তীরের আঘাতে মারা যায় এবং ওসমান এবং হাকামকে তারা ধরে নিয়ে আসে, আর নাউফল পালায় চলে যায়। তো এই দুই যুদ্ধবন্দী একে নিয়ে আর যা জিনিসপত্র ছিল সব নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনারা সবাই চলে আসেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এখানে বললেন এটা কেমন হলো, যে তোমরা রজব মাসের শেষ দিন ছিল, এই দিন তোমরা যে আঘাত করে লোকটাকে মেরে ফেললে, এইটা তো আমি তোমাদেরকে বলি নাই, আমি তোমাদেরকে বলেছি যে কুরাইশ বাহিনীর একটা গ্রুপ যাচ্ছে এদের খবর নেওয়ার জন্য, তোমরা একে মারলে, এটা তিনি পছন্দ করেননি। এখন তো হয়ে গেছে, এটা কি করা যাবে? তো এটার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা বড় ধরনের প্রোপাগান্ডা শুরু হয়ে গেল, যে এটা কেমন নবী, যে নবী আল্লাহর দেওয়া মাসগুলো যেগুলো একেবারে হারাম মাস সেই মাসেও যুদ্ধ করে। এটা একটা মারাত্মক কথা কিন্তু, যে নবী হলেন ধর্মীয় কাজের সবার উপরে, আর এটা ধর্মীয় হারাম মাস, আর সেইটাকে তিনি ব্যবহার করলেন না। তখন
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও পড়েছেন একটা কোশ্চেনের সম্মুখীন। সাহাবি আবদুল্লাহ ইবনে জাহাশ, এত নাম করা সাহাবি, তিনিও পড়েছেন একটা বিপদের মধ্যে যে আল্লাহ রসুল এটা পছন্দ করলেন না, এখন কি করা যায়। এখন অপেক্ষা করছেন আল্লাহ তাআলার কাছের যে তার কাছ থেকে কোনো পাওয়া যায় কি না। তো সূরা বাকারার 217 নম্বর আয়াত তখন নাজিল হয়, সেখানে আল্লাহ তাআলা বলে দেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিং ফি, তারা আপনার কাছে জিজ্ঞেস করবে যে আশহরি হারামে যুদ্ধ করা এটা জায়েজ কি না। কুল কিতালুম ফিহি কবির, আপনি বলে দিন যে হারাম মাসে যুদ্ধ করা কবিরা গুনাহ, খারাপ, খুব মারাত্মক জিনিস, খুব বড় ধরনের একটা ভুল। কিন্তু মনে রেখো, ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মসজিদুল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবার ইনদাল্লাহ। তোমরা মনে রেখো যে আল্লাহ তাআলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, আল্লাহর সাথে কুফরি করা এবং মসজিদে হারামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং সেখান থেকে তার আসল অধিবাসীদেরকে তাড়িয়ে দেশান্তরী করা, এটা কিন্তু আরও মারাত্মক গুনাহ। আমি এইটাই বারবার বলতেছিলাম যে যতগুলো যুদ্ধ এ পর্যন্ত আমরা দেখলাম, প্রত্যেকটাতে কিন্তু মুসলমানদেরকে মারার প্ল্যান নিয়ে তারা সামনে আসছে। এইটাকে আল্লাহ তাআলা এখানে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে মুসলমানরা এই যে যুদ্ধ করতেছে, কারণ হলো তারা তো নিজের দেশ থেকে বিতাড়িত, তাড়াই দিয়েছ। এই যে মুহাজিররা এই মদিনাতে যে কি কষ্টে তখন জীবনযাপন করছে, এটা তো দেখার বিষয়ও ছিল যে কি অবস্থা তাদের, মানবেতর জীবনযাপন করছে, সেখানে তাড়াই যে দিলে আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে তাড়াই দেওয়া এগুলো কিন্তু আরও মারাত্মক। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, মনে রেখো যে হত্যা করেছে এটা খুব বেশি ভালো বলা যাবে না, কিন্তু ফিতনা যে সৃষ্টি করেছে, ফিতনা কিন্তু হত্যা করার চেয়েও আরও মারাত্মক। এটা কিন্তু একটা জেনারেল একটা ল হয়ে যায় পরে যে ফিতনা ফাসাদ যেখানে হয় এটা দুনিয়াতে হতে দেওয়া যাবে না, ফিতনা হলো আর মারাত্মক জিনিস। তো ফিতনাকে নির্মূল করতে যে যদি কেউ মরে যায় এটা সমস্যা না, কিন্তু ফিতনা হতে দেওয়া যাবে না। ফিতনা হলে হয় কি যে একটা গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শহরকে শহর নষ্ট হয়ে যায়, এগুলো করতে দেওয়া যাবে না। একজন মানুষ যদি মরেও যায় কিন্তু মানে ফিতনা করতে দেওয়া যায় না। একটা দেশে যদি আপনি ভালো রাখতে চান, এটা কিন্তু সব দেশের আইনে, সারা পৃথিবীর আন্তর্জাতিক আইনে এটা কিন্তু স্বীকৃত যে একটা দেশে যখন রিসার্জন শুরু হয় বা রায়ট শুরু হয় তখন প্রয়োজনে দেখা মাত্র গুলির অর্ডার থাকে। তার মানেটা কি? তার মানে হলো এই যে ফিতনা হতে দেওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য যদি কেউ মরে যায় এটা মারাত্মক কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলে দিলেন, এটা শুধুমাত্র ইসলামে না, সমস্ত আইনেই কিন্তু এটা স্বীকৃত, যদি কোনো দেশে ফিতনার ব্যাপ্তি ঘটে তার নির্মূল করতে হবে। এখন এই আয়াতে একেবারে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে ঘটনা যেটা ঘটে গেছে, তাদেরকে মানে এটা খুব খারাপ কিছু করেনি, তাদেরকে ধরা যাবে না এবং এই হত্যার বিপরীতে হত্যা করা যাবে না। কাফেররা চাচ্ছিল যে রজব মাসে যেহেতু হত্যা করেছে, কাজে হত্যার বিরুদ্ধে হত্যা করতে হবে, আল্লাহ তাআলা বলে দিলেন না দরকার নেই। তবে যেটা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেহেতু হারাম মাসে তাদের সাথে যুদ্ধ মতন হয়ে গেছে, আল্লাহ রসুল যাদেরকে আটক করেছিলেন উসমান এবং হাকামকে তাদেরকে ছাড়াই দিয়েছিলেন। এখন এই হলো যুদ্ধ, এগুলো বদর যুদ্ধের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোতে অংশগ্রহণ করছেন, আর বাদ বাকি যে যুদ্ধগুলো হয়েছে আমরা দেখতে পেলাম আর বাদ বাকি 6টা যুদ্ধ। এই যুদ্ধগুলো বলা যায় যে এটা যুদ্ধের মহড়ার মতন হয়েছে, এখানে মাত্র এ পর্যন্ত একজন লোক মারা যায়, তাও মারা যায় ভুল ভুল বোঝাবুঝির মাধ্যমে। তো এই যুদ্ধগুলোর মানে অবস্থায় আমাদেরকে বলে দেয় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপাত করেননি, রক্তপাতের জন্য যুদ্ধ করেননি। তিনি বলতে চেয়েছেন যে আমাকে মারতে আসলে আমি কিন্তু আমি অন্যদেরকে মরতে দেব না, এই একটা কথা। দুই নম্বর হলো যে আমার অধিকার আছে বেঁচে থাকার, তোমরা যদি আমাকে মারতে আসো আমিও সামনে এগিয়ে যাব। তো এই দুটো মেসেজ তিনি দিলেন এই মানে যুদ্ধগুলোর মাধ্যমে। পরবর্তী পর্যায়ে আমরা বড় একটা যুদ্ধের বর্ণনা নিয়ে ইনশাআল্লাহ আমরা আসবো। আপনারা ততক্ষণে ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে মানে কবুল করুন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জীবনের প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।